সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু যখন আমার বাড়ি ফিরবে, তখন সকলে ভক্ত মিলে হরির ধ্বনি উলুর ধ্বনি করতে করতে সকলে বাড়ি ফিরছে। হরি বল, হরি বল। তাহলে যখন ভারী বাড়ি ফিরছে তখন কি হয়েছে? হরি বল, হরি বল। তাহলে যখন সখাদের হরিবল ভক্তদের নিয়ে বাড়ি ফিরছে, তখন প্রভু আমার চৌদিকে ভক্তগণ হরি হরি বলে, তার মাঝে মাতা নিতাই করে ধরে ধরে। কেন গো না ওই নামে এত পাতাল হয়ে গেছে, বিভোর হয়ে গেছে, কৃষ্ণ প্রেমে এত বিভোর হয়েছে যে প্রভু আমার নিত্যানন্দ মহাপ্রভু ধুলায় গড়াগড়ি দিচ্ছে, গৌর হরিও গড়াগড়ি দিচ্ছে। হরি নাম উতরল নগরে শুনিল, যখন হরির ধ্বনি উলুর ধ্বনি নগরে সবাই শুনতে পেয়েছে, তখন কি হয়েছে? হরি বল, হরি বল। হরির ধ্বনি উলুর ধ্বনি যখন নগরে শুনেছে, আহা, সবাই উলুর ধ্বনি হরির ধ্বনি করতে করতে প্রদীপ নিয়ে ছুটে চলে যাচ্ছে প্রভুর বদন দর্শন করবে। কি অপূর্ব লীলা! শ্রীরাম নবদ্বীপে গৌর ভক্তবৃন্দ কত ভাগ্যবান, কত ভাগ্যবতী যারা প্রভুর বদন ধ্বনি দিতে নয়ন করে দর্শন করতে পেরেছে। হরি বল, হরি বল। এই যে কৃষ্ণ লীলা, গৌর লীলা, মধুর হতে সুমধুর লীলা, এই লীলা আমরা কেউ কোথাও শুনতে পেতাম না যদি না গৌর হরি কৃপা করে এই নবদ্বীপের মাঝে নাম তো আমরা কি কেউ কোথাও পেতাম না? কিন্তু দেখুন যখন এই নামের খেলা খেলতে খেলতে প্রভু আমার বাড়ি ফিরেছে, শচী মাতা যখন